হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। তো আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সবাই যেন আমরা এইভাবে ভালো থাকতে পারি। তো আজকে আমি বানাবো পমফ্রেট মাছ সর্ষে দিয়ে। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো বন্ধুরা। তো আমি পমফ্রেট মাছটাকে একটু কড়া করেই ভেজেছি, না পমফ্রেট মাছের না একটা আস্তা গন্ধ বেরোয়। তারপরে আমি আর এই মাছের সাথে আজকে বানাবো আমি লোটে মাছের ঝুড়ো। আমি লোটে মাছটাকেও নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর পমফ্রেট সর্ষের জন্য আমি সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে রেখেছি। মিক্সিতে এটা বেটে নেব। আর ভাত হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা যদি নতুন হও তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসা চাই অনেক। আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এবার মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা ফুটে গেছে। এবার মাছ দিয়ে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে এই ঝোলটা যায়। তো এইভাবে করলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যখন খুব তাড়াতাড়ি দরকার তখন এইভাবে সর্ষে বাটা দিয়ে